শ্রী পিছল পাহাড়ে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপ সখাদের নিয়ে এখানে পিছল পিছল করেছিল। এই দেখছেন স্লিপ খেয়েছিল। পিছলি পাহাড় দেখছেন, সকলে পিছল খাচ্ছে। এই যে স্লিপ খাচ্ছে, এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপ সখাদের নিয়ে এখানে স্লিপ খেয়েছিল। এই হচ্ছে সেই স্থান কামা কাম্বন, এবং আমি এখন স্লিপ খাবো। রাধে 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 রাধে। উপর কি উপর ভেমাসুর কি গুফা, গুফা ভেমাসুর কি গুফা, এ লালি আ যাও আ যাও, স্লিপ করলো, উপর থেকে উঠাও, যাও 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 যাও, উপর সে যাও, লাও ছিল লাগাও, ব্যাগ সহ লাগাও, ব্যাগ সহ লাগাও, শুয়ে যাও। শুয়ে যাও আর শুয়ে যাও। এই মাতাজি হাঁটো, শুয়ে যা, তার রোক যাও, হাত উঠালো, হাত উঠাও, হাত উঠানি তুমি, এই আঙুল চলে আসছে তোমার ক্যামেরা, হাত উঠাও তুমি কেন উপর দিকে। এই যে পিছিল পাহাড়, এই আ যাও, যা স্লিপ খাওয়ার জন্য, এটা বাবা সুর গুফা দেখলো, এবং এটা পিছিল পাহাড়, এটা এসব পিছিল খেলেন হচ্ছে বামাসুরের গুফা আছে। আমরা সেই ওপরে যাচ্ছি, এর ওপরে আছে বামাসুরের গুফা, আমরা সেই গুফার দিকে যাচ্ছি, বামাসুরের গুফা আছে এর ওপরে, এর ওপরে হচ্ছে বামাসুরের গুফা আছে, আমরা বামাসুরের গুফা, নিচে পিছল পাহাড়ে আমরা পিছল খেলাম, মানে স্লিপ খেলাম, এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপ সখাদের নিয়ে স্লিপ খেয়েছিলেন। এবার আমরা যাচ্ছি বামাসুরের গুফার দিকে, এটা কাম্বন কামা রাজস্থানের মধ্যে পড়ে, গুফাটা অনেকটা উঁচুতে পাহাড়ের, আমরা এই বামাসুরের গুফা পাহাড় থেকে অনেকটা উপরে, যেখানে বামাসুর ছিলেন যে গুফার মধ্যে, বামাসুরের গুফার দিকে যাচ্ছি, পুরো দেখা যাচ্ছে পাথরে প্রস্তরখণ্ডে ভর্তি। আমরা নিচে পিছল পাহাড়ে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপ সখাদের পিছল খেয়েছিল, আর এখানে বামাসুর, এই বামাসুরকে ভগবান শ্রীকৃষ্ণ আমরা যাচ্ছি বামাসুরের গুফার দিকে, সেই দূরে খুবই বিপদসংকুল, খুবই বিপদসংকুল, চারিদিকে চারিদিকে বোঝা যাচ্ছে খালি পায়ে চলাই খুব মুশকিল, চারদিকে পাথর, একটু পড়ে গেলেই অবস্থা। বামাসুরের গুফার দিকে আমরা যাচ্ছি, অনেকটা রাস্তা, অনেক উঁচু, পারে উঠতে হচ্ছে আমাদেরকে, চারিদিকে পাথরে ভর্তি, এবং এখানে ময়ূর ডাকছে শোনা যাচ্ছে, যেহেতু ভগবানের লীলাস্থল সেখানে ময়ূর আছে, এই বৃন্দাবন প্রাচীন বৃন্দাবন কামা কাম্যবন এর এই পাহাড়ে, সেই দেখা যাচ্ছে ভক্তরা যাচ্ছে অনেক দূরে। এবং আমরা
রাজস্থান, এবং এই পাহাড়ের ওপরেতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আর একটা চরণ চিহ্ন দেখতে পাচ্ছি। কোনটা পায়ের? এটা পা আর এটা হাত। আচ্ছা আচ্ছা, এইটাকে হাত বলছে আর এইটাকে পা বলছে। এটা ভগবান শ্রীকৃষ্ণের চরণচিহ্ন এই পাহাড়ে। বামাসুরের গুফার পথে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণচিহ্ন এবং হাতের চিহ্ন আমরা দেখলাম এখানে আছে। আমরা সেই গুফার দিকে এগোচ্ছি বামাসুরের। বামাসুরের গুফার দিকে আমরা এগোচ্ছি। প্রথমে পিছল পাহাড়ে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে আমরা পিছল খেলাম, ওইখানে গোপ সকাতে নিয়ে পিছল খেয়েছিল। তারপর উপরে উঠতে ভগবানের চরণ চিহ্ন এবং হাতের চিহ্ন আমরা পেলাম, এবং আমরা এখন বামাসুরের গুফার দিকে যাচ্ছি। এবং বামাসুরের গুফার দিকে যেগাচ্ছি খুবই খাড়াই দেখা যাচ্ছে আমাদের। ফের এই নিচে এই পথ দিয়ে নিচে নামতে হবে। খুবই এ পথ খুবই খাড়াই পথ, একবার পড়ে গেলে আর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কেউ রক্ষা করতে পারবে না, রাধারানী ছাড়া। এখানে তবু যাত্রীদের সুবিধার্থে সিঁড়ি করেছে, নাহলে আরও কঠিন রাস্তা ছিল। তাহলেও খুব সাবধানে আমাদেরকে নামতে হচ্ছে। সেই বামাসুরের গুফার দিকে আমরা এগোচ্ছি, বামাসুরের গুফা আছে। অবশেষে আমরা বামাসুরের গুফার দিকে আসছি, বামাসুরের গুফা। খুব সরু রাস্তা। হ্যাঁ, বামাসুর কা গুফা। বামাসুর এই গুফা ছিল। এটা হচ্ছে বামাসুরের গুফা। বামাসুর এই গুফাতে ছিলেন। আমরা বামাসুরের গুফা দর্শন করলাম। এই অসুরকে ভগবান বধ করেছিলেন, এই বামাসুরকে পাহাড়ের ওপরে।